নমস্কার বন্ধুরা কালকে আমি পিএসসি ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশনের স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি একটু তাড়াহুড়ো করে বানিয়েছিলাম এবং সেখানে কিছু গত এবং সেখানে কিছু আমার ত্রুটি ছিল সেটার জন্য আমি সকালে আজকে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে আমি একটা ফ্রেশ ভিডিও বানাচ্ছি সেখানে আমি কিন্তু এই ক্লাসশিপ পার্ট টু নিয়ে আরও ডিটেল বল ডিটেল স্ট্র্যাটেজি বলবো এবং কিভাবে আপনি পড়বেন সেটা সম্বন্ধে আমি পুরোটা বলবো পুরো ভিডিওটা বন্ধুরা ভালো করে দেখুন এবং পুরোটা দেখুন যেটা নিয়ে কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে একটা আমার প্রোজেকশন ছিল ভ্যাকেন্সি দশ হাজার থেকে পনেরো হাজার হতে পারে সেটা নিয়ে আমাকে অনেকেই অনেক রকম কেউ বলছে চার হাজার কেউ বলছে বিভিন্ন রকম আপনারা হয়তো কমেন্টসগুলো দেখেছেন অনেকেই আমাকে যে সমস্ত কথা বলেছে আমি সেগুলো বলতে চাই না কিন্তু একটা সে ইয়ে ছিল যে আমি দশ হাজার থেকে পনেরো হাজারটা বলেছি সেটা অনেকেই মানতে চাননি সেটা আমিও নিজে কিছুটা ভেবে দেখলাম এবং আমার যে টিম সেই তারা আজকে গোটা দিন সেটা নিয়ে আমরা রিসার্চও করেছি যে কত কি ছিল প্রিভিয়াস ইয়ারের সেই পুরো ব্যাপারটা এবং কত রেশিওতে এরকম ডাকা হয়েছিল টাইপিং টেস্টের জন্য পুরো ব্যাপারটা আমরা দেখলাম এবং দেখে যেটা আমার কনক্লুশানে পৌঁছেছে যে যেটা আমার মনে হয়েছে এবং যেটা কিছুটা আপনারা ফাইনাল যখন বেরোবে আপনারা সেটা মিলিয়েও নিতে পারবেন যে প্রভাবেল ভ্যাকেন্সি যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু সাড়ে সাত হাজার থেকে আট হাজারের মধ্যে অবশ্যই হবে সাত হাজারের কমে কিন্তু কখনোই হবে না এবং আমার হিসাবে সেটা সাড়ে সাত হাজারের কাছাকাছি হবে বলে আমার মনে হচ্ছে কি বেসিসে বলছি ওয়ান ইস টু রেশিও টোটাল ক্যান্ডিডেট ডেকেছে ছেষট্টি হাজার চারশো বিরানব্বই এবার সেটা যদি আমি ওয়ান ইস টু রেশিও ধরি সেটা কিন্তু সাত হাজার তিনশো চুরাশি মতো হচ্ছে ফলে এবং আমি যদি এটা ধরি হিসাব করি যে আলটিমেটলি যখন পার্ট টু এক্সাম হবে এবং টাইপিং টেস্ট হবে পুরোটা হয়ে যখন ফাইনাল রেজাল্টটা বেরোবে তখন কিন্তু ভ্যাকেন্সি আরও কিছুটা বেড়ে যেতে পারে সেই হিসাবে আমি সাড়ে সাত থেকে আট হাজার ফাইনাল ভ্যাকেন্সি ধরেছি বন্ধুরা এর কম কিন্তু কখনোই নয় অনেকে বলছেন তিন হাজার অনেকে বলছেন চার হাজার এটা পসিবল নয় বন্ধুরা আমি আপনাকেও বারবার এটা আমি খুব দায়িত্ব নিয়েই বলছি যে যেটুকু আমরা প্রিভিয়াস ইয়ারের ডেটা আমরা দেখলাম সেটাতে কিন্তু সাত হাজারের কম কখনোই ভ্যাকেন্সি হতে পারে না যেখানে ছেষট্টি হাজার ক্যান্ডিডেটকে একটা পার্ট টু মেন্স এক্সামিনেশনের জন্য ডাকা হয় ফলে আপনারা এবং যেটা বলবো যে যারা এই চাকরিটা পাবে সাত হাজার ভ্যাকেন্সি হোক সাড়ে সাত হাজার হোক আট হাজার হোক যারাই পাবে তারা কিন্তু বেস্ট ছেলেমেয়েরা পাবে এবং তাদের কিন্তু ফিউচার ভীষণ ব্রাইট বন্ধুরা ডাব্লিউ এর মতো এখানেও কিন্তু প্রমোশন বিভিন্ন ক্যাটাগরি ক্লার্কশিপের প্রমোশন ভীষণ ভালো এ নিয়ে আমি একটা ভিডিও আমরা আমি অলরেডি দিয়েছি তার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যে আপনি কিন্তু যারা সেক্রেটারিয়েটে ঢুকবে তারা কিন্তু সেক্রেটারিয়েট ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস ডাব্লিউ বিএসএসএ তারা একটা সিনিয়রিটির পরে জয়েন করে যাবে এবং আপ টু জয়েন্ট সেক্রেটারি অবধি তারা হতে পারবে ফলে এবং যেহেতু দু হাজার পরে দু হাজার পরে পিএসসি কোনো ক্লার্কশিপ নেয়নি একটা দু হাজার স্পেশাল ক্লার্কশিপ হয়েছিল সেখানে অল্প কিছু রিক্রুটমেন্ট হয়েছিল। এবং তারপরে যেটা স্টাফ সিলেকশন কমিশন কিছু ক্লার্কশিপ রিক্রুটমেন্ট করেছে কিন্তু মেজর রিক্রুটমেন্ট সেটা কিন্তু হয়নি বন্ধুরা এবং অনেক বাদে আপনারা যদি দেখেন প্রায় সাত আট বছর বাদে একটা বড় ক্লারশিপে রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেক্রেটারিয়েটে ডাইরেক্টরেটে প্রচুর ভ্যাকেন্সি ভীষণ ভ্যাকেন্সি ফলে সেখানে কিন্তু যারাই জয়েন করবে তাদের কিন্তু প্রমোশান ভীষণ তাড়াতাড়ি হবে এলডি থেকে ইউডি দু তিন বছরের মধ্যেই কিন্তু তারা প্রমোশান পাবে ইউডি থেকে তারপরে এইচ এ এস এবং খুব তাড়াতাড়ি তারা প্রমোশান পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি এবং আপ টু জয়েন্ট সেক্রেটারি অবধি তারা হতে পারবে যারা সেক্রেটারিয়েট সার্ভিসে যাবে এবং ডিপার্টমেন্টাল যারা ডাইরেক্টরেট সার্ভিসে যাবে তারা কিন্তু সেখান থেকে সেই সেই সার্ভিসের অফিসার অবধি হতে পারবে ফলে বন্ধুরা প্রত্যেককে বলবো নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে প্রিপারেশনটা নিন এই ভিডিওতে শুধু আমি এইটুকুই বলবো না পুরো ডিটেলসটা বলবো এবং যে যে টপিকের ওপরে আমি এখানে কিন্তু আপনাদের কয়েকটা টাস্ক দেব এই আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে এই ডিটেল লেখাটা আপনারা দেখতে পাবেন এবং এখানে পুরো সিলেবাসটা আমি আপনারা দেখতে পাবেন যে গ্রুপ এ ইংলিশ বি ইংলিশ বি ইংলিশ বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এখানে ফিফটি মার্কস করে আছে কী কী থাকে ড্রাফ থাকে কনডেন্সিং প্রোস থাকে মানে প্রেসই থাকে একটা আরেকটা থাকে হচ্ছে ট্রান্সলেশন থাকে সেটা ইংলিশ বেঙ্গলির ক্ষেত্রে সেম থাকে বন্ধুরা ফলে একই প্যাটার্নে ইংলিশ এবং বেঙ্গলিতে থাকে এরপরে আর যেটা হচ্ছে এই এক্সামের পরে একটা টাইপিং টেস্ট থাকে টাইপিং টেস্ট নিয়ে আমি একটা ডিটেল ভিডিও দেবো সেখানে কি করতে হবে কী সেখানে সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটের তো লাগবে কি না এবং কী সার্টিফিকেট আপনার লাগবে কীভাবে আপনি টাইপিং টেস্টের প্রিপারেশান নেবে কারণ টাইপিং টেস্টও ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা ফলে সেটার প্রিপারেশান এখন থেকে আপনারা শুরু করবেন সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দেবো কিন্তু তার আগে এই ভিডিওটা দেখুন এবং এখানে যে যে টপিকগুলো আমি বলবো যে একটা কিন্তু ড্রাফট রিপোর্ট সেটা বেঙ্গলি ও ইংলিশ আমি যে যে টপিকগুলো আপনাদেরকে বলছি খুব ভালো করে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্টাডি করে নিয়েই কিন্তু এই টপিকগুলো দিয়েছি বন্ধুরা প্রত্যেকটা আমি প্রত্যেককে বলবো যারা ভিডিওটা দেখছে যারা পার্ট ওয়ান কোয়ালিফাই করেছো পার্ট টু তোমরা বসতে যাচ্ছ যেটা আগামী সাতাশে সেপ্টেম্বর আমরা প্রে করি যেন সাতাশে সেপ্টেম্বর পরীক্ষাটা হয় এবং সবাই পরীক্ষাটা দিতে পারে ফলে এই যে টপিকগুলো প্রত্যেকটা টপিক তোমরা কিন্তু প্র্যাকটিস করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা টপিক এখানে আমি অনেকগুলো টপিক দিয়েছি এবং উইথ পয়েন্টস দিয়েছি এই পয়েন্টসগুলোকে তোমরা মেন মাথায় রেখে পয়েন্টসগুলোকে কভার করে তোমরা কিন্তু এই টপিকগুলো রেখো তৈরি করে নাও নিজে এবং পারলে যদি কেউ মনে হয় আমাকে মেল করতে পারো আমি সবাইকে সঙ্গে সঙ্গে আমি হয়তো দেখে রিপ্লাই দিতে পারবো না এতে ওভারঅল আমি কিন্তু একটা রিপ্লাই আমি দেব এবং যত দেরি হোক আমি সেটা দিই সবাইকেই ফলে আপনি তোমরা এইটা কিন্তু রেডি করে নাও যে যে টপিকগুলো বলছি রাইট এ রিপোর্ট অন কারেন্ট সিচুয়েশন রিগার্ডিং গ্লোবাল ওয়ার্মিং এটা এনভাররমেন্টাল ইস্যু থেকে বলছি রাইট এ রিপোর্ট অন ইউজ অ্যান্ড ফিউচার অফ দ্য গ্রিন টেকনোলজি ইন ইন্ডিয়া কোন কোন পয়েন্ট কভার করবে প্রেজেন্ট সিচুয়েশান কভার করবে কজেস অফ কনসার্ন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট হোয়াই গ্লোবাল ওয়ার্মিং ইজ ইম্পর্টেন্ট হোয়াই গ্রিন টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট ফিউচার প্রসপেক্টস কি আছে এর ফিউচার প্রসপেক্টস কি আছে হাউ দ্য প্রবলেমস বি সলভ গ্লোবাল ওয়ার্মিং প্রবলেম কীভাবে সলভ করবে এবং হচ্ছে গ্রিন টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে যে প্রবলেমগুলো হবে সেইগুলো কীভাবে সলভ করবে সেইটার ব্যাপারে এই এই পয়েন্টগুলো কভার করে তোমরা লিখবে এটা কিন্তু বোথ লিখবে বাংলাতেও লিখবে এবং ইংলিশেও লিখবে সোশ্যাল ইস্যুস থেকে সোশ্যাল ইস্যু রাইটের শর্ট রিপোর্ট অন এ সেমিনার ইউ রিসেন্টলি অ্যাটেন্ডেড অন দ্য ইভেলস অফ এক্সেসিভ অ্যাডিকশান অফ সোশ্যাল মিডিয়া অ্যামং দ্য স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট ফলে কী কী পয়েন্ট কভার করবে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এ থ্রেড টু সোসাইটি প্রমিসিংস ইউথ ওস্ট ভিকটিমস পসিবল কজ ললিনেস ফ্রাস্ট্রেশান এগুলো কী কী পসিবল কজ যেগুলো আছে ইল এফেক্ট অন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইল এফেক্ট কী কী হয় সেটা মেন্টাল লেভেলে হতে পারে সেটা ফিজিক্যাল লেভেলে চোখ খারাপ হয়ে যায় নার্ভাস সিস্টেমে প্রবলেম হয় অনেকের এত বেশি তারা গেম খেলে যে তাদের আঙ্গুলে প্রবলেম হয় ফলে এই যে বিভিন্ন রকম এটা তোমরা দেখে নাও স্টাডি করে নিয়ে সেগুলো পয়েন্টসগুলো খুব ব্রিফলি সেটাকে রেডি করে নাও এবং সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয় এক্সেসি সোশ্যাল মিডিয়া ইউজ করলে অ্যাডিকশান হলে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেখান থেকে বিভিন্ন ধরনের ক্রাইমও সেখান থেকে তার রিলেটেড আছে ফলে পুরো ইস্যুগুলো তোমরা কিন্তু কভার করে নেবে এরপরে যে টপিকটা বলবো সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন ইনক্রিজড অ্যাট্রোসিটিস এগেনস্ট ওমেন ইন আওয়ার সোসাইটি কোন কোন পয়েন্টস আছে প্রেজেন্ট সিচুয়েশান সাম প্রেজেন্ট এক্সাম্পল পসিবল কজ প্রভাবেল সলিউশন এখন সমাজে নারীদের প্রতি যে অত্যাচার বেড়ে যাচ্ছে সেটা নিয়ে একটা হবে সোশ্যাল ইস্যু এরকম ধরনের প্রবলেমস কিন্তু এরকম ধরনের রিপোর্ট কিন্তু সবসময়ই আসে আগেও এসছে এখনও এসছে ফলে এই প্রবলেমসগুলো নিয়ে আসবে এবং রাইট সিমিলার রিপোর্ট এই যে টপিক কভার করে নিয়ে কি কী এই এই পয়েন্টস কভার করে নিয়ে কি কী আরও তুমি রিপোর্ট লিখতে পারো একটা হচ্ছে ওমেন্স রাইট শবরীমালা ইস্যু কি একটা সবরীমালা নিয়ে একটা তোমাকে ড্রাফট করতে বলা হতে পারে যে সেখানে ওমেন্স রাইট কিভাবে কেউ সাপ্রেস করার চেষ্টা করছে কি সুপ্রিম কোর্ট কিভাবে সেটাকে আপিল করছে পুরো ব্যাপারটা নিয়ে এবং তার ফিউচার কি তার ইমপ্লিকেশানস হতে পারে সেটা অনার কিলিং এটা নিয়ে হতে পারে এবং স্প্রেড অফ এডুকেশান এর কি প্রবলেম আছে কোন কোন লেভেলে স্প্রেড অফ এডুকেশানটাকে ঠিকমতো করা যাচ্ছে না সেটা নিয়ে লিখতে পারো ইস্যু অফ দ্য সুপারস্টিশান ইন ইন্ডিয়া এবং এখনও যে কুসংস্কার ভারতে আছে সেখান থেকে বিভিন্ন রকমের তোমরা দেখতে পাবে কিছুদিন আগে দেখছিলাম যে কোভিড নিয়ে বিভিন্ন পুজো হচ্ছে বিভিন্ন রকমের সেই এবং কেউ এটা খেতে বলছে কেউ ওটা খেতে বলছে বিভিন্ন ধরনের মানে আনসাইন্টিফিক বিভিন্ন ধরনের যে কেউ হয়তো সোনার মাস্ক পরছে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের এই যে এর যে বেসিক যে এর কি সলিউশন আছে অ্যাওয়ারনেস করতে হবে সায়েন্টিফিক বেসিসে করতে হবে সমস্ত কিছু এগুলো তোমার কিন্তু নোট করে নাও এবং রিপোর্টগুলো রেডি করে নাও কারেন্ট টপিকের মধ্যে যেগুলো পড়বে ইমাজিন ইউর সেলফ নিউজ পেপার নিউজ পেপার রিপোর্টার রাইট অ্যান্ড আইট উইটনেস অ্যাকাউন্ট অফ সিভিয়ার সুপার সাইক্লোন দ্যাট হাজ লাস্ট ইন দ্য কোস্টাল এরিয়াজ ওয়াশিং ওভে হান্ড্রেডস অফ ভিলেজ এটা আমফান নিয়ে তোমরা লিখতে পারো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ধরে রাখো এটা কোনো না কোনো বাংলা না হোক ইংলিশে আসতেই পারে এবং এই টপিকগুলো শুধুমাত্র কিন্তু এই পিএসসি ক্লাসশিপের জন্য নয় এটা কিন্তু ডাব্লু এর জন্য ইম্পর্টেন্ট এরপর হচ্ছে প্লেস অ্যান্ড টাইম অফ অকারেন্স কোন কোন পয়েন্ট কভার করতে হবে ডেসক্রিপশান অফ সাইক্লোন স্প্রেড সাউন্ড এসেট্রা এফেক্ট অফ ট্রি এনি অ্যানিমাল হিউম্যান বিংস ডেসক্রিপশন অফ দ্য ডিওয়ার্সেশন এক্সটেন্ট অফ ড্যামেজ ফারদার সাইক্লোন ওয়ার্নিং এই ধরনের এই পুরো টপিকটাকে কভার করতে হবে এই পয়েন্টসগুলোকে এরপর হচ্ছে রাইটের রিপোর্ট অন সেলিব্রেশন অফ কার্গিল ওয়ার কার্গিল দিবস যেটা কালকেই ছিল সেটার ওপরে এরকম কার্গিল দিবস আমি শুধু একটা বললাম এরকম কারো বার্থ সেলিব্রেশন হতে পারে কোনো একটা কিছু ইম্পর্টেন্ট জিনিসের তার সেন্টেনারি সেলিব্রেশান সেরকম একই তোমাকে জিনিসের ধাঁচাটা একই রকম থাকবে কিন্তু তোমাকে জাস্ট ইনফরমেশানগুলোকে একটুখানি চেঞ্জ করে নিয়ে লিখতে হবে কী কী পয়েন্টসে লিখবে সিগনিফিকেন্স অফ দ্য ইভেন্ট কী সিগনিফিকেন্স আছে টাইম অ্যান্ড অ্যাটমসফিয়ার গ্যাদারিং অন ফ্লোর চেয়ার ইনডোর আউটডোর গেস্ট ইনভাইটেড কাদের ইনভাইট করা হয়েছিল স্পিচেস কে কে স্পিচ দিয়েছিল কী স্পিচ দিয়েছিল কী কী গান গাওয়া হয়েছিল রিসাইটেশান কোনো কবিতা আবৃত্তি করা হয়েছিল কি না হোস্টিং অব ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করা হয়েছিল কিনা এনথুসিয়াজম কীরকম লেভেলের ছিল সেটা বলতে হবে রিপোর্টে রাইটে রিপোর্ট অন ব্যান অফ টিকটক অ্যান্ড আদার চাইনিজ অ্যাপ এর ব্যাকড্রপ কী আছে কোন ব্যাকড্রপে চাইনিজ অ্যাপকে সেটাকে ব্যান করা হলো এরপরে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশান কী আছে এটা ব্যান করার পরে এখন কি সিচুয়েশান আছে ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি এর এর ফলে ইন্ডিয়ান ইকোনমিতে কী এফেক্ট পড়ছে শর্ট টার্ম ইম্প্যাক্ট এর লং টার্ম ইমপ্যাক্ট শর্ট টার্ম হয়তো কিছু নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে কিন্তু লং টার্মে কিন্তু এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে এবং ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে চাইনিজ যে প্রোডাক্টের ওপর ডিপেন্ডেন্সি সেটা কিন্তু থেকে বেরিয়ে আসতে পারে এই পুরো ব্যাপারটা তোমাকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে এটার মধ্যে কাজ করছে প্যাট্রিওটিজম আমাদের একটা হচ্ছে আমরা টিকটক অ্যাপ ইউজ করছি না কি ইউসি বাউসার ইউজ করছি না ফলে কি ক্যাম্প স্ক্যানার ইউজ করছি না ফলে এই যে ব্যাপারগুলো সেগুলো আমাদের মধ্যে একটা কাজ করছে যেন আমরা এটা করবো না চাইনিজ মোবাইল কিনছি না আমরা তার মধ্যে একটা ন্যাশনাল আমাদের প্যাট্রিয়টিজম কাজ করছে এবং আলটিমেটলি তোমাকে কনক্লুশন করতে হবে যে এর কিছু খারাপ দিক আছে কি না যে এইভাবে ইনডিসক্রিমিনেট ব্যান করলে কি ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম হতে পারে কি না সেই পুরো ব্যাপারটা তোমাকে কিন্তু তৈরি করে নিতে হবে ইমাজিন দ্যাট ইউ আর এ নিউস পেপার রিপোর্টার কভারিং এ পঞ্চায়েত এরিয়া রাইট এ রিপোর্ট অন দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্যাট এরিয়া হ্যাঁ তুমি একটা রিপোর্টার হিসেবে একটা পঞ্চায়েত এরিয়াতে গেছো সেখানে গিয়ে তার ডেভেলপমেন্ট কী হয়েছে সেটা তুমি লিখতে পাবে পয়েন্টস ধরে ধরে নাম্বার অ্যান্ড নেমস অফ দ্য ভিলেজ দ্য স্পেশাল প্রবলেমস ফেস বাই দ্য ভিলেজ ফাইভ ইয়ার্স এগো পাঁচ বছর আগে কি প্রবলেমস ছিল হোয়াট প্ল্যানস ওয়ার অ্যাডপ্টেড টু সলভ দ্য প্রবলেম হাউ মাচ অফ দ্য ওয়ার্ক রোডস ড্রেনেজ ড্রিঙ্কিং এটসেট্রা হ্যাজবিন ডান রাইট এ রিপোর্ট অন দ্য ইনকনভিনিয়েন্টলি ড্যামেজ এরপরে যেটা আরেকটা টপিকের ওপর যেটা আমি লিখতে দিয়েছি রিপোর্ট অন দ্য ইনকনভেনিয়েন্টলি ড্যামেজ কন্ডিশন অফ দ্য রোডওয়েজ ইন এ পার্টিকুলার রুরাল এরিয়া অফ দ্য স্টেট এখানে কী কী পয়েন্টস লিখতে হবে রোডওয়েজ দ্য মেজর মিনস অফ অ্যাপ্রোচ কন্ডিশন অফ দ্য প্রেজেন্ট কজেস অফ ড্যামেজ কী কী কারণে ড্যামেজ হচ্ছে প্রভাবেল রিমেডি কী আছে কী তুমি সাজেস্ট করতে পারো মেনটেনেন্স রেগুলার মেনটেনেন্স ভিটামিন মেটেরিয়াল ইউজ করা অ্যালোকেশন অফ দ্য মোর গভর্নমেন্টাল ফান্ড এই সমস্ত বেটার রোড মিনস বেটার কমিউনিকেশান ফলে বেটার রোডটাকে তুমি হাইলাইট করে এটা একটা রিপোর্ট তোমাকে লিখতে হবে এই পয়েন্টগুলো বেস করে সাপোজ ইউ আর রিপোর্টার অফ এ রিপোর্ট রেপুটেড নিউজ পেপার নেক্সট আমি যেটা আইটেম বলছি লাস্ট উইক ইউ অ্যাটেন্ডেড এ সেমিনার ইন দ্য জয় অফ দ্য আই ডোনেশান অর্গানাইজড বাই দ্য রোটারি ক্লাব অফ টালিগঞ্জ রাইট এ রিপোর্ট অন দিস সেমিনার ফর পাবলিকেশন ইন দ্য নিউজ তুমি একটা আই ডোনেশন ক্যাম্পে গেছো সেখানে গিয়ে তুমি একটা যা যা দেখছো কি কি সিমিলার রিপোর্ট মে প্রিপেয়ার্ড ফর ব্লাড ডোনেশন ক্যাম্প ক্যাম্প অলসো মানে এটা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্ষেত্রে হতে পারে আই ডোনেশন ক্যাম্পের ক্ষেত্রে হতে পারে সেম তোমাকে কিন্তু পয়েন্টসগুলো কভার করে লিখতে হবে প্রেজেন্স অফ দ্য কম্পিটেন্ট ডক্টরস অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার্স দ্য লাস্ট হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট অফ ব্রাইটেন অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে তোমাকে তুমি যদি এখন ব্লাড ডোনেশন লেখো থেকে দিতে হবে যে একদম লাস্ট হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট একদম গিফট টু লাইফ যে তুমি একটা লাইফ যাচ্ছ ব্লাড দেওয়া মানে একটা লাইফ দেওয়া সেরকম তুমি লিখবে সোশ্যাল ট্যাবু অনেকে সোশ্যাল টেবিল থাকে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অনেকে রক্ত দিতে ভয় পায় সেটারও একটা হচ্ছে রিয়াকশান টু দ্য অডিয়েন্স রিয়াকশান অফ দ্য অডিয়েন্স ফর্ম সাপ্লাই টু রেজিস্টার ওয়ানসেল বা ফিউচার ডোনার ব্লাড এবং ব্লাড ডোনেশনের ক্ষেত্রেও একটা করে কার্ড দেওয়া হয় সেই কার্ডটা দিয়ে সে আরেকটা ব্লাড পেতে পারে সেই যে ব্যাপারগুলো পুরোটা সেটা তুমি আই ডোনেশান হোক ব্লাড ডোনেশন হোক সেম এই সিমিলার টপিকগুলো কিন্তু তুমি রেডি করে রাখতে হবে এরপর শেষ যেটা বলবো সেটা হচ্ছে রাইটের রিপোর্ট অন মার্ভেলাস সাকসেস অফ কন্যাশ্রী স্কিম অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল পয়েন্টস হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য স্কিম কাদের জন্য হয়েছে কীভাবে এটা ইমপ্লিমেন্ট হয় অবজেক্টিভ অফ দ্য স্কিম কেন এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর উদ্দেশ্যটা কি আছে কভারেজ কারা এর মধ্যে কা এর দ্বারা প্রভাবিত এবং উপকৃত সাকসেস বেস্ট প্র্যাকটিসেস এক্সাম্পল এর দ্বারা যে মেয়েদের যারা আমাদের বনেদের কি উন্নতি হয়েছে পড়াশোনা এবং তারা কীভাবে সে সেটাকে কাজে লাগাচ্ছে এবং প্রচুর এক্সাম্পল আছে সেটা নিয়ে কন্যাশ্রী সাকসেস হলে এবং অ্যাওয়ার্ড জোন কোন কোন অ্যাওয়ার্ড সে জিতেছে ইন্টারন্যাশনাল কি ইউএনও রেকগনিশান পেয়েছে আমাদের এই ভালোবাসার স্কিম কন্যাশ্রী ফলে গর্বের স্কিম ফলে এইটা নিয়ে তুমি কিন্তু লিখবে ফিউচার পাত এই কন্যাশ্রীটাকে আরও বেটার হয়ে কী করে করা যেতে পারে এবং এর ফলে এবং এটা ছেলে শুধুমাত্র মেয়েদের না হয় ছেলেদের ক্ষেত্রেও কি এটা দরকার আছে এই রকম তোমার কিছু মত এর মধ্যে তুমি দিতে পারো রিপোর্ট রিপোর্টার হিসেবে এবং পুরোটা এটা আমি এখানে যে কটা টপিক বললাম বন্ধুরা প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদেরকে করে নিতে হবে রেডি এবং প্রত্যেকটা টপিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে এটা শুধুমাত্র বাংলার জন্য নয় বাংলা ইংলিশ বোধ এটা যদি তোমরা রেডি করো তোমাদের অনেকটাই রেডি হয়ে যাবে এখানে আমি যে কটা টপিক দিলাম আর একবার আমি গুনে নিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা আমি ড্রাফট রিপোর্টিংয়ের টপিক দিয়েছি বন্ধুরা তোমরা এই চোদ্দোটা কিন্তু সবার আগে রেডি করে নাও এরপরে আমার চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেছ তারা জানো যে আমি কিন্তু রেগুলার সেখানে মক টেস্ট দিই এবং এখানেও এর টপিকের ওপরেও কিন্তু আমি রেগুলার সেখানে আমি দেবো নেক্সট উইক থেকে এবং সেখানে আমি একটা টেস্টও চালু করছি সেখানে প্রেসি এবং ট্রান্সলেশন তোমরা করতে পারবে সেটার জন্যে যারা এখনও জয়েন করেন টেলিগ্রাম চ্যানেলটা তাদেরকে বলবো আজই জয়েন করানো টেলিগ্রাম চ্যানেল এবং আমার যে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটাও তোমরা ফলো করো ওয়েবসাইটে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে সেখানে সমস্ত কিছু দেওয়া আছে এবং এটা ওয়েবসাইটটা আপডেটের কাজটা চলছে আমার এখানে তোমরা এই ওয়েবসাইটটা ফলো করতে পারো ফর রেগুলার আপডেট ফলে বন্ধুরা প্রত্যেককে বলবো একদম দেরি না করে আজকে এবং আরেকটা কথা যারা যাদের হাতের লেখা বেটার নয় তারা কিন্তু হাতের লেখাটা বেটার করার চেষ্টা করো যে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেখানে কিন্তু তোমার লেখাটা একটা ম্যাটার করে তুমি কি লিখছ সেটা পরে আগে কিরকম দেখতে লাগছে লেখাটা সেটা কিন্তু একটা ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন ফলে সেটা বেটার করার চেষ্টা করো হাতের লেখাটা বেটার করার চেষ্টা করে এটা আমি সবাইকে বলবো বন্ধুরা প্রত্যেকে এবং এটা একটা গোল্ডেন অপরচুনিটি এটাকে তোমরা ছেড়ো না যে যে অবস্থায় আছো প্রত্যেকে কিন্তু নিজে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশান নাও কারণ এরকম এত বড় ভ্যাকেন্সি কিন্তু আগামী কয়েক বছরে আসবে কিনা আমরা জানি না ফলে এটাকে হাতছাড়া হতে তোমরা দিও না প্রত্যেককে এই রিকোয়েস্ট করব কত ভ্যাকেন্সি এক্স্যাক্টলি সেটা নিয়ে মাথা বেশি না ঘামিয়ে আমি যে যেভাবে বললাম যে জিনিসগুলোকে তোমরা ইমপ্লিমেন্ট করা সেটাকে করার চেষ্টা করো সেটা যদি তোমরা করো সেটাই আমার এই ভিডিও করার সাকসেস হবে এবং প্রত্যেকে খুব ভালো থাকো সাবধানে থাকো সেই আমি রিকোয়েস্ট করব নমস্কার वंदे मातरम